আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা হয়তো জেনে গেছেন ইতিমধ্যে যে আমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অলরেডি শিক্ষাবোর্ড ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে তো আমরা এখন সেটা নিয়ে সমাধান করার চেষ্টা করব কারণ আজকে আমরা ম্যাথটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবেন আর আমার যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলেন আমরা শুরু করি এখানে বলতেছে মহামারী পরিস্থিতিতে কোনো এলাকার একটি যুব সঙ্গে অসহায় একশোটি পরিবারকে এক সপ্তাহ চলার জন্য তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবে যার বাজেট হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা তাই প্রত্যেক সদস্য সমান চাঁদা প্রদান করার সিদ্ধান্ত নিলেন কিন্তু চাঁদা দেওয়ার সময় দশজন সদস্য ব্যর্থ হলেন চাঁদা দিতে যেহেতু ব্যর্থ হলেন তাহলে আমরা বিয়োগ করব ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ পঞ্চাশ টাকা কমে গেল তার মানে আমরা যেটা কমে গেছে মানে যারা পঞ্চাশ টাকা করে বেড়ে গেছে সরি দশ টাকা দশজন যেহেতু দেবে না যেটা দেবে না সেটা আমরা বিয়োগ করব আর যেটা বেড়ে গেছে সেটা আমরা যোগ করব। ক বলতেছে যুবসংঘের সকল সদস্য চাঁদা প্রদান করলে সদস্য সংখ্যাকে এক্স এবং সদস্যদের মাথা মাথাপিছু চাঁদার পরিমাণ এ ধরে মোট চাঁদার পরিমাণকে এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে তার মানে কথা হচ্ছে যে সদস্যদের আমরা কীভাবে প্রকাশ করবো এক্সের মাধ্যমে এবং চাঁদার পরিমাণকে আমরা ওয়াই ধরে প্রকাশ করতে হবে অন্য কোনো কিছু ধরা যাবে না ওয়াই বা জ্যাট এগুলো ধরা যাবে না দশজন সদস্য চাঁদা না দেওয়ার ফলে মোট চাঁদার পরিমাণ এক্সের মধ্যে প্রকাশ করব যেহেতু দশজন দিবে না তাহলে আমরা দশজনকে বিয়োগ করে সেই সংখ্যাটা বের করব তিন নাম্বার বলতেছে ওই যুবসংঘ সদস্যদের প্রত্যেকের মাথাফির চাঁদের পরিমাণ বের করব তাহলে খ দাব দুই দিয়ে দাব তিনটা আমরা বের করতে পারবো আর দাব চারে বলতেছে যে যে প্রত্যেক পরিবারকে যে খাবারটা দেওয়া হবে সেইটা পর্যাপ্ত কিনা ব্যাখ্যা করো তাহলে আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারব এটা তাদের জন্য পর্যাপ্ত কিনা চলুন আমরা শুরু না করে দেরি না করে শুরু করি আমাদের ক্লাস এই হচ্ছে আমাদের প্রথম ধাপ এক আমাদের দেওয়া আছে মানে প্রশ্নের দেওয়া আছে সদস্য সংখ্যা এক্স মাথা পিছু চাঁদার পরিমাণ হচ্ছে অ্যা তাহলে একশোটি পরিবারকে বাজেট হয় একশো পরিবার যেন বাজেট হয় দুই লক্ষ দশ হাজার টাকা প্রশ্ন মতে অ্যা এক্স ইকুইয়াল টু টু লাখ টেন থাউজেন্ড আমরা এক্সটা স্থান পরিবর্তন করব ওই পাশে দিয়ে দিব তাহলে অ্যা ইকুয়াল টু এক্স বাই টু লাখ টেন থাউজেন্ড এই হচ্ছে আমাদের ক প্রশ্ন একটু দেখেন আপনারা এই হচ্ছে আমাদের ক এই হচ্ছে আমাদের দাপ দাপ দুই আমরা এই হচ্ছে আমাদের এক এটা মোটামুটি লিখেছি এবার আমরা দাপ দুয়ে যাই মোট সদস্য সংখ্যা এক্স জন দশজন সদস্য চাঁদা না দেওয়ায় যেহেতু চাঁদা দেয় নাই তাই আমরা এক্স মাইনাস টেন মাথা পিছু চাঁদার পরিমাণ তাহলে যেহেতু দশজন দেয় নাই তাহলে পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পাবে তাইলে মোট সাথে আমরা পঞ্চাশ যোগ করবো অ্যা প্লাস টেন এ হচ্ছে আমাদের মোট সদস্য তাহলে প্রথম ধাপ হতে আমরা পাই অ্যা ইকুয়েল টু এক্স বাই টু লাখ টেন থাউজেন্ড আচ্ছা চলেন তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই এবার প্রশ্নের মধ্যে পাই এ এক্স সমান সমান টু লাখ টেন থাউজেন্ড তাহলে আমরা যে চা সদস্যরা চাঁদা দেয় নাই এবং যারা পঞ্চাশ টাকা করে বেশি দিয়েছে আমরা এক্স দ্বারা এই দুইটাকে গুণ করব যেমন এক্স দ্বারা একই গুণ করলে এ এক্স প্লাস ফিফটি এক্স মাইনাস টেন এ মাইনাসে প্লাসে মাইনাস পাঁচশো দশ গুণ করলে পঞ্চাশ দশ গুণ গুণগুলো পাঁচশো হয় একুশ হাজার দুই লাখ দশ হাজার টাকা এবার আমরা এখানে এ এর মান বসাবো আমরা জানি এ এর মানটা হচ্ছে এক্স বাই দুই লাখ দশ হাজার তা আমরা মানটা বসালাম ব্যাকেটটা দিয়ে আমরা একটা সুবিধার্থে পঞ্চাশ এক্স মাইনাস টেন ইন্টু এর মানটা আমরা আবার এখানে বসালাম মাইনাস পাঁচ পাঁচশো ইকুয়াল টু দুই লাখ দশ হাজার টাকা আমরা এখানে এক্স দ্বারা এক্সকে কাটলাম তাহলে আমরা এখানে পাচ্ছি দু দুই লাখ দশ হাজার যোগ পঞ্চাশ এক্স মাইনাস এক্সটা চা থাকবে নিচে দশ আমরা উপরে সংখ্যার সাথে গুণ করবো তাহলে আমরা সামান্য একটা বৃদ্ধি পাবে মাইনাস পাঁচশো সমান সমান দুই লাখ দশ হাজার টাকা তারপর আমরা এখানে লসায়ক করবো কীভাবে লসায়ক করবো আমরা দেখো লসায়কোটা যেহেতু আমরা করবো তাই আমরা কী করবো এখানে দুই লাখ দশটাকে আমরা স্থান পরিবর্তন করে দেবো এই দুই লাখ দশটাকে আমরা স্থান পরিবর্তন করে দিব তাহলে দুই লাখ দশ দুই লাখ দশ চলে যাবে তাহলে আমরা পাচ্ছি পঞ্চাশ এক্স মাইনাস এক্স বাই দুই লাখ দশ দুই লা দুই লক্ষ আমার দুই দুই লক্ষ সরি প্রায় একুশ লক্ষ মাইনাস পঞ্চাশ হাজার আমরা আমরা পরবর্তী স্লাইডে যাই গিয়ে দেখি দেখো এখন আমরা এখান থেকে পঞ্চাশ কমন নিতে পারি পঞ্চাশ যদি আমরা কমন নেই এক্স স্কোয়ার মাইনাস আমরা যদি একটু সাজিয়ে লিখি পঞ্চাশ দিয়ে যদি পঞ্চাশ পাঁচশোকে বাক করি টেন এক্স মাইনাস চার লক্ষ সরি বিয়াল্লিশ হাজার সমান সমান জিরো এখন আমরা পঞ্চাশ টাকা এই পাশে পাঠাই দিলে আমাদের মান থাকে না এখন আমরা আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস বিয়াল্লিশ হাজার এই হচ্ছে আমাদের তাহলে প্রত্যেক সদস্যের মাথাপিছু টাকার পরিমাণ এক্সের মাধ্যমে প্রকাশ করা হলো এ হচ্ছে আমাদের ধাপ দুইয়ের আনসার আপনার এবার আমরা যাব পরবর্তী স্লাইডে ধাপ তিনে ধাপ তিনে বলতেছে যে আমাদের সেটা আমরা প্রমাণ মানে কার কত করে পড়েছে সেটা আমরা প্রমাণ করবো দেখাবো তাহলে আমরা জানি এক নং ধাপ থেকে আমরা পাই টু এক্স বাই দুই লাখ দশ হাজার টাকা আর দ্বিতীয় ধাপ থেকে আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস ফর্টি টু থাউজেন্ড ইকুয়াল টু জিরো আমরা এখন এটাকে কী করবো মিডিল ট্রাম করবো মিডল ট্রাম করলে আমরা এভাবে করতে হবে দুইশো দশ ইন্টু দুইশো গুণ করলে হয় কত চার লক্ষ বিয়াল্লিশ হাজার হয় গুণ করলে আবার দুশো দশ থেকে যদি তুমি দুশো বিয়োগ করে তাহলে আমাদের দশ আসতে তাহলে আমাদের মিডল ট্রাম হয়েছে এখন আমরা দুইটা দুইটা করে আলাদা করবো যেমন প্রথম সংখ্যা থেকে আমাদের যাচ্ছে এক্স কমন তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস দুইশো দশ প্লাস দুইশো কমন যদি আমরা নেই এক্স মাইনাস দুশো দশ তারপরে আমরা এই দুইটার থেকে একটা এক্স মাইনাস দুশো দশকে আমরা একটা করবো আর এক্স প্লাস দুশোকে আমরা আলাদা করবো তাহলে দেখো আমরা এক্স মাইনাস দুশো দশ এবং এক্স প্লাস দুশো দশকে আমরা একসাথে করার পর আমরা হয় অথবা দিয়ে বাঙব তো এক্স মাইনাস দুশো দশকে ঋণাত্মক মানে এটা দশ দুশো দশটা হচ্ছে ধনাত্মক ধনাত্মক আমাদের জন্য গ্রহণযোগ্য আর অথবায় আমরা পেয়েছি এক্স প্লাস দুশো ইকুয়াল টু জিরো তার মানে দুশো হচ্ছে ঋণাত্মক তো এটা ঋণাত্মক বিদায় গ্রহণযোগ্য হবে না তাহলে সদস্য সংখ্যা হবে দুশো দশজন এই হচ্ছে আমাদের আমাদের ধাপ তিনের আনসার সরি ধাপ তিন আরও কিছু বাকি রয়েছে মাথা পিছু বাড়া পরিমাণটা আমরা বের করব আমরা যেহেতু আমাদের সদস্য দুশো জন এখন মাথা পিছু দুই লাখ দশকে আমরা ভাগ করব। সরি এখানে বিয়োগ হয়ে গেছে এটা হবে ভাগ আমরা একটু ফোটাটা দিয়ে নেই আসলে ক্যালকুলেশনটা আসে নাই এটা তাহলে আমরা এটা এটা এই জিনিসটা হবে ভাগ এই জিনিসটা কী হবে ভাগ এটা হবে ভাগ দুই লাখ দশ হাজার ভাগ দুই লাখ দুইশো দশ তাহলে এটা ভাগ করলে হয় এক হাজার এটা হবে কি আমি আবার বলতেছি এটা হবে ভাগ এটা ভাগ হবে ভাগ এটা আমাদের কেল এটা আমার ভুল হয়েছে এখানে হবে কি ভাগ ফুটাগুলো আসে নাই এটা হবে ভাগ দুই লাখ দশকে আমরা ভাগ করলে হয় এক হাজার টাকা তাহলে চাতার পরিমাণ হয় এক হাজার টাকা এবার আমরা পরবর্তী স্লাইডে যাই দেখো খেয়াল করো আমাদের এখানে বলতেছে যে যে চাঁদাটা তাদের জন্য ঠিক আছে কিনা সেটা আমরা ব্যাখ্যা করব। আমরা জানি যে প্রশ্ন থেকে আমরা লিখবো অসহায় একটি পরিবারে সাত দিনের জন্য বাজেট করে দুই লাখ দশ হাজার টাকা তো একশোটি পরিবারের সাত দিনের বাজেট মানে একশোটি পরিবার সাত দিনে পায় এক দুই লাখ দশ হাজার বাঘ একশো তাহলে তারা সাত দিনে পায় দুই হাজার টাকা করে তাহলে তাহলে একটি পরিবার একদিনে পায় দুই হাজার একশোকে আমরা সাত দিয়ে বাক করব তিনশো টাকা তার মানে তারা প্রতিদিন তিনশো টাকা করে তাদের খরচ হতেছে তাদের পক্ষে লাগতেছে তার মানে তিনশো টাকা অবশ্যই তাদের জন্য পর্যাপ্ত তাহলে আমরা কীভাবে বর্ণনাটা করবো দেখো সুতরাং উপরের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি একটি পরিবারের একদিনে তিনশো টাকা লাগে যুবসংঘের দেওয়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক সদস্যের জন্য পর্যাপ্ত বলে বিবেচিত এ হচ্ছে আমাদের আনসার আপনারা অবশ্যই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও